গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় নিয়োকে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উডসাইড, জামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন এবং জ্যাকসন হাইটস সহ শহরের বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উডসাইডের কুইন্স প্যালেসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে সন্ধ্যা থেকেই পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় নিউইয়র্কের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। প্রতিটি পরিবেশনাতেই এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রচণ্ড শীত উপেক্ষা করে নারী পুরুষ সকলেই শাড়ি পাঞ্জাবি পরে পোশাকে বাংলা বর্ণমালা ধারণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন অনুষ্ঠান স্থলে। নিউইয়র্কের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির আয়োজনটি ছিল উডসাইডের তিব্বতিয়ান হলে। মঞ্চে নির্মিত হয় অস্থায়ী শহীদ মিনার। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বৃহত্তর পরিসরে বাংলাদেশ সোসাইটি এখানে যে অনুষ্ঠান পালন করেন, এটা এই প্রবাসে সর্ববৃহৎ সংগঠন। আমরা প্রতিবারের মতো এবারও বিভিন্ন সংগঠন আমাদের প্রবাসে যারা আছেন, সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক এবং সর্ব ধরনের সংগঠনকে নিয়ে আমরা একুশেটা উদযাপন সব মিলিয়ে আমাদের আয়োজন খুবই ভালো ইনশাল্লাহ। আমাদের প্রবাসীরা সবাই এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রবাসের সকলকে আমাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। 77-এ বাংলাদেশ সোসাইটির জন্ম হয়েছে, তারপর থেকে তারা বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন করে আসছে। একুশ উদযাপন আমাদের এটি একটা বলবো যে আমরা এখানে প্রভাত ফেরিও হয়েছে এই দেশে, এই প্রবাসেও আমরা বাংলা ভাষাকে যেভাবে আমরা লালন করছি, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা ভাষা শিখছে, বাংলায় কথা বলে, আজকে বাংলা ভাষার ভাষাভাষী আপনাদের এই এখানকার স্কুল কলেজে, সিটি হলে, সাবওয়েতে কথা বলবার জন্য দুভাষী রাখা হচ্ছে। আমি জানি হাত ধরে সারা দিন, আমি